শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মইনুদ্দিন কাপ্তি সকল, আমার বাবার নাম আব্দুল পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থী ছিল আইয়ুব খান, উনি তো আগে থেকে প্রেসিডেন্ট ছিলেন, এবং বিরোধী দলের প্রার্থী ছিলেন হাতেমাদিন। হাতেমাদিনের পক্ষে তদানীন্তন ছাত্রকর্মী হিসেবে, ছাত্রলীগের কর্মী হিসেবে প্রসার অভিযানে অংশগ্রহণ করে আমি রাজনীতি সম্পৃক্ত। তখন আমি কাজী স্কুলে পড়তাম, আমার বড় ভাইয়ের একটা কাজী সাহেব একজন বন্ধু ছিল, ছাত্রলীগের 71 মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন মরিজুল আলম চৌধুরী, উনি আমার উদ্বুদ্ধ করেন, বিভিন্ন পোস্টার লেখা থেকে শুরু করে অনেক কিছু আমাকে শিখেন। তো তো সার্বজনীন ভোটাধিকার আন্দোলন হয়ে যায়, ৬৬ সালে যখন ছয় দফা শুরু হয়, তখন ছয় দফার পক্ষে আমরা ছাত্রকর্মী হিসেবে বিভিন্ন প্রোগ্রামে যেতাম। সেই সময় একটা স্লোগান ছিল, আমার নেতা শেখ মুজিব, তোমার নেতা শেখ মুজিব। 69-এর গণ অভ্যুত্থান, ওই অভ্যুত্থানে আইয়ুব খান সরকারের পতন হয়, এখান সব ক্ষমতায় আসেন, 70-এর নির্বাচন হয়, নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা হয়। এই কলেজ ছাত্রলীগের একটি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ বলতে কলেজ এবং স্কুল একসাথে ছিল, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম 70-এর 32-তে। বর্তমানে এটিকে মহসিন কলেজ বলে, আমার সেক্রেটারি তো মারা গেছে নাসির উদ্দিন খান। 71 সালে 1 মার্চ থেকে আন্দোলনটা তুমুল হয়, আমরা আন্দোলন সংগ্রাম শুরু করলাম, মিছিল মিটিং, আমরাও আয়াত করে ছাত্রলীগ থেকে এখানে একটা মিছিল বের করলাম, এখানে শুধু ছাত্র আমরা ছাত্রলীগ নিয়ে এখানে ছাত্র ইউনিয়ন, তারপরে সব সংগঠনগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে মিটিং করলাম। তখন ছাত্রলীগের অফিস ছিল রেস্ট হাউস, বর্তমান যেটা হোটেল ছিল, ওখানে আমরা গিয়ে আমাদের নেতাদের আমার সংকোচ জানালাম। পরে যেটা লালদিঘি মাঠে বিরাট ছাত্র দেওয়া জনসভা অনুষ্ঠিত হয়, ওখানে সেই সময় চট্টগ্রাম শহর ছাত্রলীগের তৎকালীন সভাপতি আইয়ুব বাঙ্গালী সভাপতি এক সভা অনুষ্ঠিত হয়, তখন শহর ছাত্রলীগের
সাধারণ সম্পাদক ছিলেন জনাব আব্দুল্লাহ হারুন এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন জনাব আফম মুসলিমউদ্দিন আহমদ, যিনি বর্তমানে এমপি। ওনারা আসেন, বক্তব্য রাখেন, বিভিন্ন কলেজ স্কুলের ছাত্র এখানে সভা, বিকেল আবার ওখানেই জায়গায় বিরাট জনসভা হয়, সেই সভায় সভাপতি করেন জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি এম আর সিদ্দিক। মনু মেধাওয়ে ইন্তেকালের পর সাধারণ সম্পাদক হন এম হান্নান, উনি ছিলেন সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ছিলেন, আশরাফ খান ছিলেন, মুরিদ ভাইও ছিলেন। এভাবে আন্দোলন সংগ্রাম মিছিল 25 মার্চ পর্যন্ত চলে। 25 মার্চ যখন পাকখানাদার বাহিনী এখানে দখল অভিযান শুরু করে, 25 মার্চের পরে আমরা তো গ্রামের বাড়িতে গেলাম, গ্রামের বাড়িতে গিয়েছিলাম সাময়িক। গ্রামে যাওয়ার পর আপনি আবার শহরে আসছেন? হ্যাঁ, শহরে আসছিলাম, থাকতাম এই শহরে, আমাদের বাসা বাড়িতে শহরে। তো টাউন থেকে আপনারা কিভাবে গেলেন? আকাশ দূতা দিকে বোধ হয় আমরা, ওই যে তৎকালীন আগ্রা ছাত্রলীগ সভাপতির পরবর্তীতে উনি স্বয়ং নেতা হয়েছিল মারা গেলেন, তো হাগাজি, তারপরে এতিমখানায় পড়তে একজন ছেলে ইনুস, ইফতেখার উদ্দিন দিলদার, আরো অনেককে আমরা যুদ্ধ জয়েন করতে যাই। আমরা ফরিদপুর দিয়ে গেছি। ইন্ডিয়ার কোথায় গিয়ে উঠলেন? ট্রেনিং কোথায় নিলেন? আচ্ছা, ঢুকার সময় আপনার সাথে কারা কারা আসলো মনে আছে? কারা কারো কারো এখানে ইফতেখার ছিল, সমসু ছিল, ইনুস ছিল, শানু ছিল, ফরেন লিডার কামাল উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আবহাওয়া হাসেন, জায়েদ হোসেন ফুকন, এখানে আমাদের তখন কোম্পানি কমান্ডার ইয়া ছিলেন কামাল উদ্দিন চৌধুরী রাজনবাড়ি, আমাদের অপারেশন কমান্ডার ছিলেন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি পরবর্তীতে যিনি দেশ বাংলা পত্রিকার সম্পাদক আইনজীবী সমিতির সেক্রেটারি ছিলেন, এবার হাসেন ভাই অ্যাডভোকেট আবহাওয়া হাসেন, আমাদের ক্যাম্প। আমাদের খুব দুইটা ব্যায়াম মনে পড়ে, এটা একটা হচ্ছে যে আমাদের এক কোম্পানি সে বেশি ছিল, আমরা মুক্তিযোদ্ধা, আমরা রাবার বাগান রাওদান রাওয়ানাগারে অপারেশন করে ওখানে আমাদের অ্যাম্বুস করা ছিল, পাখানাবাদের চলাচলে উপরে ফিরে ওদের জিপ গাড়ি এগুলো আক্রমণ করে। একটা দুঃখজনক যেটা বললে হয় না, 6 ডিসেম্বর 1971 দেশ স্বাধীন হওয়ার তথ্য আগে রাওদান থানা মাদামি হাট বলে একটা জায়গা আছে, ওখানে একটা অপারেশন আমরা গেছিলাম, আমরা আক্রমণ করছিলাম, ওই যে আলাদা ক্যাম্প, আর্মি ক্যাম্প ছিল ওখানে, আর্মিরা ছিল আমার পাশে লাগানো, সাথে ছিল চট্টগ্রাম সিটি কলেজের তৎকালীন থার্ড ইয়ার ছাত্র শামসুল আলম, ওনার বাড়ি ডাকসান, আমাদের মাথার উপর দিয়ে গুলি যাচ্ছিল, ও একটা শাল পরে গেছিল যুদ্ধ করে, আমি সুইটার পরেছিলাম, তো আমাকে বলছে কাদেরি ওই আমি শালটা একটু পুড়তে চাই, আমি একটু দাঁড়াই, আমি তুমি দাঁড়াইও না, মাথার উপর দিয়ে গুলি যাচ্ছে আমাদের লোক, ওকে মানা করলাম যে তুমি দাঁড়াইও না, ও দাঁড়ালো, দাঁড়ালো সাথে এত ওর মাথায় একটা গুলি আসে পড়লো, আর শামসুল কবর রাওদান করেদের বিপরীতে আরো আরেকজন ছিলেন আমাদের এখানে গ্রুপ কমান্ডার ছিল জাহিদ হোসেন ফোকন, ওনার বাড়ি ঠিক দেয় উনি গুলি খাইছেন, তো উনি আর ডাকছেন খাওয়া দিন, আমি তো গুলি খাইছি, আমার একটু নিয়ে যাও নিয়ে যাও। সেই সনোয়ারে গ্রামে একজন আমাদের একটু ছোট আমাদের গ্রুপে ছিল, ও আসকার ডিগ্রির বাড়ি পরবর্তীতে ও বিএনপি করছে, বিএনপির মুক্তিযোদ্ধাদের সেক্রেটারি ছিল, ওখান নেমে গেছে, ওকে বললাম, ওর সবাইকে ডাক, ও দিয়ে আবার সবাইকে ডাকলো, ওনাকে কাঁধের উপর তুললো, তোলার পর আমাদের ক্যাম্পে গেলাম, সবাইকে করলো, আমাদের ক্যাম্পে গিয়ে দেখি যে ডাক্তার মন্নান, ডাক্তার মন্নান তখন বোয়ালখালী পাঁচরাজ থেকে নির্বাচিত এমপি ছিল, উনি বলবেন যে রাতে আমাদের সম্পর্কে নানা 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 রাখলাম হচ্ছে অবস্থা। ক্যাম্পটা কোথায় ছিল? ক্যাম্পটা কোথায় ছিল? ক্যাম্পটা ইয়াসিননগর পশুপাড়ায়, উনি চিকিৎসা করলেন অনেকটাই হল, আমাদের সাথে যারা ছিল অনেকেই তো শহীদ হয়েছে, এই যে পঙ্কজ বড়ু একজন ছিল এলএম ছাড়া কেউ মারা গেছে রাওদানে, তারপর মন্নান ছিল একজন মারা গেছে, শেষের দিকে রাওদানি ইয়াসিননগরে একটা খামারে ছিলাম, তখন দেবদ্র লোকের নাম ছিল শামসু মেম্বার বলত, উনি পরবর্তী এক চেয়ারম্যান হয়েছে, ওনার খামারে ছিলাম, এরপর আবার আমাদের ক্যাম্পে আক্রমণ করছে, আমরা স্কাটার হয়ে গেছিল বিভিন্ন জায়গায়। কখন কারা আক্রমণ করলো? ও পাঞ্জাবি আর রাজাখাটা যৌথভাবে। এটা কত তারিখ? এটা হয়তো মরণ খামত দিছে, এটা হবে বোধ হয় 10 তারিখ বা 9-10 তারিখ হবে, সকালবেলা মনে আক্রমণ করছে। পরে কি হলো? পরে বিভিন্ন জায়গায় স্কাটার হয়ে গেল, ওখানে বিভিন্ন জায়গায় সার্টার দিল, এরপরে তো কয়েকদিন পর দেশ স্বাধীন হয়ে গেল, আবার সবাই কেউ বাড়িতে চলে আসলো, আবার 16 ডিসেম্বর টাউনে চলে আসছে, আসতাম মানুষ বিভিন্ন ধরনের আত্মীয়স্বজন আবার বেঁচে আছে কি মরে গেছি, একত্রে আমাদের
তখন তো আপনি কলেজ ছাত্রলীগের সভাপতি, এরপর আবার যথারীতি এখন দেখা যায় বিভিন্ন অভিযোগ আসছে যে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে নাই, দ্বারের কাছে ছিল না, সেরকম অনেকে মুক্তিযুদ্ধ তালেটা এই পর্যন্ত 72 থেকে পর্যন্ত 5-6 বার হয়েছে। মুক্তিযুদ্ধের সংখ্যা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে, মানে সঠিক সংখ্যা হয়নি। মুক্তিযুদ্ধের সংখ্যা নিরূপণ করাও ঘটে, যারা যুদ্ধ করছে তারা মুক্তিযুদ্ধ, আর যারা সহযোগিতা করুন তারা মুক্তিযুদ্ধের পক্ষে সহযোগিতা, কেউ আশ্রয় দিয়েছেন, কেউ আবার দিয়েছেন, কেউ গাইড করছেন, কেউ গুলি বাক্স মাথায় নিয়ে গেছেন, এরকম সহযোগিতা। দেশের মানুষের সহযোগিতা না করলে আমরা মুক্তিযুদ্ধের সফল হতেন না। আর একটা ব্যাপার যেটা সত্যিটা মানতে হবে, ভারত আমাদের সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধে, বাকি ইন্দিরা গান্ধী এখন এটা আমার ধারণা, এটা অন্য কেউ ভিন্ন মত, ইন্দিরা গান্ধী যদি তার সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী না হতেন তাহলে মুক্তিযুদ্ধকে ব্যবস্থা হতে করতো না, 1 কোটি মানুষকে শরণার্থী আশ্রয় দিচ্ছে। এখন যে ভারতীয় গভর্নমেন্ট বা নেচারেদের এই ধরনের নেতৃত্ব যদি থাকতো ভারতের, তখন কি আমরা কি আসলে মুক্তিযুদ্ধ করতে পারতাম না? আমাদের পুশব্যাক করে মারা যেত, সেটা সুন্দর হয়ে গেছে। ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞ, ইন্দিরা গান্ধীর প্রতি এবং ভারতের জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ, তারা আমাদের সহযোগিতা করেছে। নতুন প্রজন্মকে নিয়ে কি বলবেন, তারা এই স্বাধীনতা যে লক্ষ্য উদ্দেশ্য কিংবা যে আদর্শ ছিল এটা কিভাবে ধারণ করে আগে যেতে পারবে? আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল শোষণহীন সমাজ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পরে বিভিন্ন সময় সরকার পরিবর্তন হয়েছে, নেতৃত্বে আসছে, আমরা শোষণের জন্য বিরোধী যুদ্ধ করছি কিন্তু শোষণ বন্ধ হয় না, শোষণের কেন্দ্র পরিবর্তন হয়েছে। যে গণতন্ত্রের কথা বলে আমরা যুদ্ধ করেছি সেই গণতন্ত্র এখন বাংলাদেশে আসলে নেই। নতুন প্রজন্মকে এটাই বলতে হবে যে আমাদের সামগ্রিকভাবে নৈতিকতা বোধের জাগরণ, পুনর্জাগরণ করতে হবে। নৈতিকতা বোধের পুনর্জাগরণ হলে আমরা মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার মূল লক্ষ্যে পৌঁছে যেতে পারব। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।